তৃণমূল বিজেপিকে ঘাড়ে করে নিয়ে এসেছে। চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাদের জেল খাটার কথা ছিল, তারা সব জেলের বাইরে, সব জামিনে আছে, চোর চোর কে ধরে না। রবিবার বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে এমনটাই মন্তব্য করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আরে তৃণমূল তো ঘাড়ে করে বিজেপিকে নিয়ে এলো, আর যারা মনে করেছিল তৃণমূলকে বিজেপি শাস্তা করবে, 14 বছর থেকে 2014 থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহোদয় মোদী তৃণমূলকে শাস্তি দিয়েছে। এই চিট ফান্ডের যত তৃণমূলের এমপি এমএলএ মন্ত্রী যাদের জেলে থাকার কথা ছিল সব এখন জেলের বাইরে, সব জামিনে আছে, বোঝা যাচ্ছে? চোর চোরকে ধরে না, মানুষকে যাকতে হয় তবেই চোরকে ধরা যায়। সবাইকে এক কাপটা হতে হবে, জোরসে লড়াই শুরু হবে, গোটা বাংলা জুড়ে একটা ঝড় উঠছে, বিজেপি আর তৃণমূল ঘাবড়াচ্ছে, তাই তো? যত মানুষ এক কাট্টা হবে ওরা তখন আবার এক কাট্টা হবে, যেমন সিন্ধু পর্যায়ে বিজেপি তৃণমূল এক কাট্টা হয়েছিল। আমাদের সুতরাং আরও ঘরে যেতে হবে, বাড়িতে যেতে হবে, দাওয়ায় যেতে হবে, যে মানুষ নড়ে গিয়েছিল, সরে গিয়েছিল, ভুল বুঝেছিল তাদের কাছেও পৌঁছতে হবে, যারা রাগ করে হোক, অভিমান করে হোক, আমাদের দোষে ত্রুটিতে হোক, একটু নড়ে গিয়েছিল তাদেরকে বুকে জড়িয়ে ধরতে হবে। মানুষের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলাকে আমরা বাঁচাতে পারবো না যদি বাংলার মানুষের ঐক্যকে আমরা বাঁচাতে না পারি, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সে কাজই আমরা করছি, সে কাজে আপনারা সবার আশীর্বাদ সমর্থন চাইছি।